নমস্কার প্রিয় দর্শক বন্ধু, স্বাগত করুছি বিধি বিধান ওড়িয়া চ্যানেলর এক নূতন অধ্যায়। দর্শক বন্ধু, প্রত্যেক মানুষের জীবনের কিছু না কিছু লক্ষ্য রয়েছে। লক্ষ্যবিহীন জীবন কাতবিহীন ডঙ্গা সদৃশ হয়ে আপনার লক্ষ্য নির্দিষ্ট হওয়া দরকার। বারম্বার লক্ষ্য বদলাইবা দ্বারা ডঙ্গাটি কেবে কূলরে লাগিপারে না। যে গোটিয়ে লক্ষ্য, যে গোটিয়ে লক্ষ্য স্থির, সেই মানে হি সফলতা পাই। আজ মু এই ভিডিওটি আলোচনা করা যাচ্ছি আপনার নির্দিষ্ট লক্ষ্যক এক মহাশক্তিশালী মন্ত্র মনে করি কাগজ উপরে লিখি দিও। আপনার লক্ষ্য আপনার নিশ্চয় আপনার লক্ষ্যস্থলে পৌঁছি পারিবে। এ বিষয়ে তো আমি সবিশেষ আলোচনা করা তা পূর্বরু কই রাখিবি কি দর্শক বন্ধু, যদি আপনার এপর্যন্ত মোর চ্যানেলটি সবসক্রাইব করে না তবে দয়া করে চ্যানেলটি সবসক্রাইব করে দিও। পাখে বেল আইকন কু ক্লিক করে দিও, ফলে মু আপলোড করুথিবা সমস্ত শিক্ষণীয় ভিডিওর নোটিফিকেশন আপনার সর্বপ্রথমে পাইপারে এবং ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয় করবে। দর্শক বন্ধু, আপনার জীবনর লক্ষ্যক যদি আপনার প্রতিদিন কাগজ উপরে লিখবে কোণ ঘটব জাঁলা পরে আপনার নিশ্চয় চমকি পড়বে। এ দুনিয়ার সমস্ত প্রকার সিক্রেট মধ্যে অন্যতম, যেটা কি আপনার স্বপ্নক পূরণ করে পারিব। আপনার লক্ষ্য ও ইচ্ছাকে পেপর উপরে লেখত, যে আপনার চিন্তিত অচল। যদি আপনার ইয়া লিখবে আপনার ব্রেন আপনার শক্তি দেব, কারণ কোণী কথা পেপর উপরে লেখলে আপনার লজিকাল ব্রেন এখন গুরুত্ব দেব, যাহাদ্বারা কি আপনার আপনার লক্ষ্য হাসল সমর্থ হয়ে পারবে। দর্শক বন্ধু, মাত্র আপন প্রথমে আপনার লক্ষ্যক স্থির করা উচিত। প্রথমে গোটিয়ে লক্ষ্য, উদাহরণ স্বরূপ আপনার ডাক্তার হওয়া চাহুন, আপনার আইএস অফিসর হওয়া চাহুন, কিংবা ওএস অফিসর হওয়া চাহুন, আপনার পাইলট হওয়া চাহুন, প্রথমে তা উপরে আপনার নির্দিষ্ট করতু, স্থির করতু। গোটিয়ে লক্ষ্য হি আপনার স্থির করে রাখতু, থরকের আপনার গোটিয়ে কথা হি স্থির করবে, তাহলে পেপর উপরে লিখবে। লেখা হয়েছে পেপরক নিজ আখি সামনারে রাখবে, অর্থাৎ আপনার সর্বদা নজর পড়ুব আখি আড়ুয়ালে, কেবে হলে রাখবে না, কারণ আপনার টার্গেট আপনার সামনারে ন রহলে, আপন সে বিষয়ে চিন্তা নকলে আপনার ব্রেন শক্তি বা এনর্জি ক্রিয়েট করে নথা, ফলে আপনার লক্ষ্য পূরণ অসম্ভব হয়ে থাকে। তেমন পেপরক এপরি জায়গায় রাখতু যেটি আপনার লক্ষ্য বা নজর সবুলে পড়ি পুব। যদি আপনার কিছু বিষয়ে চিন্তা করুবে কিংবা মনে রাখুবে, তাহলে আপনার রাইট ব্রেন আকটিভ হয়ে থাকে, যে কেবল চিন্তা করা কল্পনা করা কাম করে থাকে। যদি আপনার ইয়া লিখবে ব্রেনর অন্য পার্ট অর্থাৎ লজিকাল ব্রেন আকটিভ হয়ে থাকে, ফলে কার্য করা এনর্জি মিলি থাকে, যেটা কি আপনার কার্য বা লক্ষ্য পূরণ করা প্রেরণা দিয়ে থাকে। আপনার লাইফে যে গোল হয়ে থাকে না কী, এ লং টর্ম হো শর্ট টর্ম গোল হো, আপনার তাকে ধরা পেপরে বা ধরা কাগজে নালি কলমরে লিখবে, দেখবে আপনার জীবনের কিপর মিরাকিল ঘটুচি, কিপর আপনার লক্ষ্য পূরণ হওয়া লাগুচি, আপনার সমস্ত ইচ্ছা পূরণ হয়ে যাচ্ছি, এ ট্রিক কিপর শীঘ্র পূরণ হয়ে যাচ্ছি, আপনার অনুভূতি কমেন্ট মাধ্যমে জনাইবাকে অনুরোধ রয়েছে। ধন্যবাদ, নমস্কার।